टू माई चैनल बंग ब्यूटी पायल। तो आज के वीडियो टा होबे स्पेशली आमादेर हेयर वॉश रूटीन। तो तोमरा भावछो जे हेयर वॉश रूटीन आबार की? हाँ, तो आमरा किन्तु प्रत्येके हेयर वॉश करे थाके, केउ उइके एकबार किबा उइके दुबार केउ करे थाके। तो आमरा किन्तु प्रत्येके हेयर वॉश करार समय एमन छोटो छोटो किछु भूल करे थाकि जेटा भविष्यते गिये आमादेर चुलेर अनेक क्षति होते पारे, जार फले किन्तु आमादेर अधिक हेयर फल हय, हेयर ड्यामेज हय। आर सेई जे हेयर ड्यामेजटा हय सेटा किन्तु पार्मानेंटलि होते पारे, सेटा रिपेयर होते किन्तु अनेक टाइम लागे, किंबा कारो कारो रिपेयरो होतेई चाय ना, कारण अधिकतर तादेर हेयर ड्यामेज अलरेडी हये गेछे। आजकेर भिडियोटिते आमि एमन किछु ट्रिक्स देखाबो যেগুলো খুবই সিম্পল, বাট সেগুলো যে সঠিকভাবে তোমরা ইউজ করো তোমরা কিন্তু 50% হেয়ার ফল সেখানে কমে যাবে। তোমাদের হেয়ার যদি অতিরিক্ত ড্রাই ড্যামেজ হয়ে থাকে সেটা কিন্তু রিপেয়ার হতে হেল্প করবে। তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমার হেয়ার ওয়াশ রুটিন শেয়ার করব। আর তোমরা কিন্তু ভিডিওটিকে স্কিপ করে একদম দেখো না, স্কিপ করলে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট মিস করতে পারো। তো চলো ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের সবথেকে বড় মিস্টেক যেটা হচ্ছে হেয়ার অয়েলিং। তো আমরা কিন্তু শ্যাম্পু করার আগে অনেকে আছে হেয়ার অয়েলিং করি না, যেটা কিন্তু খুবই খারাপ আমাদের চুলের জন্য, কারণ আমরা যখন শ্যাম্পু করি তখন আমাদের চুলে যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়, তার জন্য ড্যান্ড্রাফের প্রবলেম হয়, হেয়ার ফল হয়, তার সাথে সাথে খুবই আমাদের চুল ড্রাই ড্যামেজ দেখায়। আর আমরা ভাবি যে এত ড্যান্ড্রাফ কেন হচ্ছে, তো এটা এর মূল সমস্যা হচ্ছে কেন ড্যান্ড্রাফ হচ্ছে। তো মেকশিওর করতে হবে আমাদের শ্যাম্পু করার এক ঘন্টা আগে কিংবা আগের দিন রাতে আমাদের খুব ভালো করে হেয়ার অয়েলিং করতে হবে। আর হেয়ার অয়েলিং করার পরে যদি আমরা দু তিন দিন এইভাবে রেখে দিই তাতেও কিন্তু আমাদের ড্যান্ড্রাফ হয়। তো আমাদের কিন্তু এক ঘন্টা আগে কিংবা একদিন আগে কিন্তু হেয়ার অয়েলিং করতে হবে, তার থেকে বেশি দিন কিন্তু আমাদের চুলের মধ্যে অয়েল রাখা যাবে না। তো সেকেন্ড মিস্টেক কী হচ্ছে, আমরা কি করি যে শ্যাম্পুটা আমাদের দেখতে ভালো লাগে কিংবা অ্যাড দেখতে ভালো লাগে আমরা সেই শ্যাম্পুটা চুজ করে নিই, কিন্তু এটা একদমই রং। আমাদের কী করতে হবে, আমাদের হেয়ার টাইপ অনুযায়ী আমাদেরকে কিন্তু শ্যাম্পু চুজ করতে হবে, না হলে কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেম বাড়বে, চুল খুবই রাফ ড্রাই করে দেবে আর হেয়ার ফল তার সাথে থাকবেই। তোমরা যখনই শ্যাম্পু চুজ করবে তো তোমাদের হেয়ার টাইপ অনুযায়ী চুজ করবে। তো থার্ড মিস্টেক, তো আমরা কি করি, আমরা শ্যাম্পু নিই অ্যান্ড ডিরেক্ট আমাদের চুলে অ্যাপ্লাই করি, এটা কিন্তু একদমই রং। আমাদের কী করতে হবে, একটা মগ নিতে হবে, তার মধ্যে অল্প জল নিয়ে আর 1 থেকে 1.5 চামচ আমি এখানে শ্যাম্পু নেবো। শ্যাম্পু কিন্তু অনেক বেশি নেব না, তাতে কিন্তু ক্ষতি হবে, যতটুকু দরকার ততটুকুই নেব। তারপর আমি খুব ভালো করে মিক্স করব, এতে কী হবে আমাদের পুরো চুলে খুব ভালো করে অ্যাপ্লাইও হয়ে যাবে, কম কোয়ান্টিটিতে লাগবে আর কিন্তু আমাদের চুলের কোনো রকম ক্ষতি করবে না, কারণ আমরা যতই হার্বাল শ্যাম্পু ইউজ করি না কেন প্রত্যেকটা শ্যাম্পুতে কিন্তু কেমিক্যাল থাকে। এবার আসি ফোর্থ মিস্টেক। আমরা অনেকে কি করি, আমরা কিন্তু চুল পিছনে রেখে এইভাবে শ্যাম্পু করি, এটা কিন্তু খুবই রং। আমরা কি করব, চুলটাকে প্রথমে সামনে নেব, তারপরে কিন্তু আমরা শ্যাম্পু করব, এতেও কিন্তু আমাদের হেয়ার ফল কম হয়। আর আমরা অনেকে কি করি, মাথায় বা 1 মগ এরকম জল দিয়ে তারপর আমরা শ্যাম্পু করা স্টার্ট করে দিই, সেটা কিন্তু পুরোপুরি ভুল। প্রথমে চুলকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আমরা শ্যাম্পু করব। এইভাবে করলে কি হয়, আমাদের চুলের মধ্যে কিন্তু শ্যাম্পু লেগে থাকে না, অ্যান্ড আমরা যখন হেয়ার ওয়াশ করব পুরোপুরি শ্যাম্পুটা খুব ভালো করে আমাদের হেয়ার থেকে বেরিয়ে যাবে। তো মিস্টেক নাম্বার 5, আমরা কি করি, আমরা নখ দিয়ে খুব জোরে জোরে আমরা শ্যাম্পু করি, সেটা কিন্তু খুবই ভুল, তাতে কিন্তু আমাদের হেয়ার ফল দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের কি করতে হবে, ফিঙ্গার টিপস দিয়ে খুব আস্তে আস্তে কিন্তু আমরা ম্যাসাজ করে শ্যাম্পু করব, কারণ শ্যাম্পু করার সময় আমাদের চুলের রুট কিন্তু খুবই আলগা থাকে, যদি আমরা জোরে জোরে শ্যাম্পু করি আমাদের তাতে কিন্তু হেয়ার ফল বেড়ে যেতে পারে। আর আমি কিন্তু ডিরেক্ট আমার হেয়ার লেন্থে শ্যাম্পু অ্যাপ্লাই করবো না, আমার যেই মাথায় যে শ্যাম্পু অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু ধোয়ার সময় আমার হেয়ার লেন্থ পরিষ্কার হয়ে যাবে, আমি কিন্তু এক্সট্রা করে আমার হেয়ার লেন্থে শ্যাম্পু অ্যাপ্লাই করবো না, এতে কিন্তু আমাদের হেয়ার লেন্থ ড্রাই হতে পারে। তো মিস্টেক নাম্বার 6, এটা কিন্তু আমরা সবাই প্রায় করে থাকি, এটা কিন্তু খুব বড় একটা মিস্টেক। আমরা শ্যাম্পু করার পর কিন্তু আমরা চুলকে খুব ভালো করে ওয়াশ করি না, আমাদের চুলে কিন্তু শ্যাম্পু অল্প রয়েই যায়, সেটা কিন্তু খুবই খারাপ, তার জন্য আমাদের হেয়ার ফল অনেক বেশি বেড়ে যায়, আমাদের ড্যান্ড্রাফ প্রচুর পরিমাণে হয় আর চুল রাফ ড্রাই হয়, কারণ আমাদের যেই কোনোই শ্যাম্পু আমরা অ্যাপ্লাই করি না কেন প্রত্যেকটা শ্যাম্পুতে কিন্তু কেমিক্যাল থাকে, আর সেটা যদি মাথায় থেকে যায় সেটা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই ক্ষতি। তো তোমরা মেকশিওর করো যখন তোমরা হেয়ার ওয়াশ করবে বেশি পরিমাণে জল দিয়ে চুলে খুব ভালো করে কিন্তু ধুতে হবে, যাতে আমাদের চুলের মধ্যে কোনো রকমের শ্যাম্পু না থেকে থাকে।
এবার আসি সেভেন্থ মিস্টেক। তো আমরা কন্ডিশনার সবাই অ্যাপ্লাই করি, আর কন্ডিশনার অ্যাপ্লাই করতে আমাদের সবারই ভালো লাগে, কারণ চুলকে খুবই সিল্কি করে দেয়। তো আমি কি করবো, প্রথমে হাতে খুব ভালো করে এইভাবে নিয়ে নেব, তারপর আমি কিন্তু স্ক্যাল্পে একদমই লাগাবো না, শুধু আমি অ্যাপ্লাই করব আমার শুধুমাত্র হেয়ার লেন্থে। কারণ আমাদের শ্যাম্পু হচ্ছে চুলের জন্য, মানে আমাদের স্ক্যাল্পের জন্য, স্ক্যাল্পকে পরিষ্কার করার জন্য, আর কন্ডিশনার হচ্ছে শুধুমাত্র হেয়ার লেন্থের জন্য। তো ভুলেও কখনো তোমরা কিন্তু স্ক্যাল্পে লাগাবে না, এতে হেয়ার ফল আমাদের অনেক বেশি বেড়ে যাবে, তার সাথে ড্যান্ড্রাফ থাকেই, আর চুলকে কিন্তু ড্যামেজ করে দিতে পারে। মিস্টেক নাম্বার 8, তো আমরা অনেকেই আছে এই ধরনের টাওয়াল নিয়ে আমরা খুব ভালো করে টাইট করে চুলটাকে বেঁধে রাখি প্রায় 10-15 মিনিট পর্যন্ত, যার জন্য কিন্তু অনেক হেয়ার ফল হয়। কারণ আমরা যখন শ্যাম্পু করে চুল ভিজে থাকে আর চুলের গোড়া খুব নরম থাকে, তো সামনের দিক থেকে অ্যান্ড পিছন দিক থেকে কিন্তু এই হেয়ার লস হয় প্রচুর পরিমাণে। আর এই ধরনের কিন্তু টাওয়াল আমাদের চুলের জন্য খুব ক্ষতিকর হয়, আমাদের চুল কিন্তু খুবই ড্রাই করে দেয়, রাফ করে দেয়, এমনকি স্প্লিট হেয়ারের প্রবলেমও হয়। তো এই ধরনের টাওয়াল যদি অ্যাপ্লাই করে থাকো আজকে থেকে কিন্তু তোমরা বন্ধ করো। তো তোমরা কি করবে, এই ধরনের একটা নরম টি শার্ট নিয়ে নেবে, তারপর কিছুক্ষণ পর্যন্ত খুব লুজ ভাবে কিন্তু এইভাবে র্যাপ করে রেখে দিতে পারো তোমরা, তারপর জল যখন এর মধ্যে সোক করে নেবে তখন তোমরা এটা রিমুভ করে দিতে পারো। এতে কি হবে, এটা যেহেতু নরম একটা টি শার্ট তো আমাদের চুলের কোনো রকম ক্ষতি করবে না, আমাদের যদি ড্রাই হেয়ার হয়ে থাকে সেটা কিন্তু আরও বেশি ড্রাই করবে না। আর লুজভাবে রাখলে কি হবে, আমাদের কিন্তু সামনের দিক থেকে যেই হেয়ার লসটা হয় সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে, তো সেটা হবে না। তো তোমরা কিন্তু এই ধরনের নরম টি শার্ট অ্যাপ্লাই করতে পারো। মিস্টেক নাম্বার 9 হচ্ছে হেয়ার ড্রায়ার। তো আমরা কি করি, আমরা সবসময় তাড়াহুড়োতে হেয়ার ড্রায়ার দিয়ে আমরা চুল শুকিয়ে নিই, কিংবা অনেক সময় হেয়ার স্টাইল করার জন্য আমরা হেয়ার স্ট্রেটনার ইউজ করি, যেটা কিন্তু খুবই ক্ষতিকর আমাদের চুলের পক্ষে। আমাদের সবসময় ন্যাচারাল ইয়ারেই কিন্তু আমাদের চুল শোকানো উচিত, এতে কিন্তু আমরা চুল ড্যামেজ হবে না, ড্রাই হবে না। আর যদি আমরা হেয়ার ড্রায়ার দিয়ে বারবার আমরা যদি চুল শুকাতে স্টার্ট করে দিই কিন্তু আমাদের চুল অতিরিক্ত ড্রাই হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, আর আমাদের স্ক্যাল্পেরও অনেক ক্ষতি হয়। তো যতটা পারা যাবে আমাদের হেয়ার ড্রায়ার থেকে দূরে থাকতে হবে। মিস্টেক নাম্বার 10, এটা আমরা প্রায় সকলেই করে থাকি তাড়াহুড়োতে। আমরা কি করি, ভিজে চুল যখন থাকে আমরা সেই অবস্থায় আমরা ডিট্যাঙ্গেল করার চেষ্টা করি, এটা সব থেকে বড় ভুল, এতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। তো আমাদের যখন হেয়ার ড্রাই হবে তখনই কিন্তু আমরা হেয়ার কমিং করব, এতে কিন্তু আমাদের হেয়ার ফলটা অনেক কম হবে। আর যেহেতু তোমরা ভিজে চুলে যদি চুলে আঁচড়াতে যাও তাহলে তোমরা দেখবে তোমাদের মাথার থেকে বেশি চুল তোমাদের হেয়ার ব্রাশে, তো তোমরা এই জিনিসটা সবসময় মাথায় রেখো যে হেয়ার ড্রাই হওয়ার পরে কিন্তু চুলটা আঁচড়িও। তো এই ছোটোখাটো মিস্টেকগুলো তোমরা এড়িয়ে চলো, আর এই সমস্ত মিস্টেকগুলো তোমরা যদি এড়িয়ে চলতে পারো তাহলে তোমাদের যে হেয়ার ফল হয়ে গেছে সেটা কিন্তু ধীরে ধীরে রিপেয়ার হবে, আর যাদের অতিরিক্ত ড্যামেজ ড্রাই হেয়ার হয়ে গেছে তাদের কিন্তু হেয়ার নর্মাল পজিশনে আসতে কিন্তু হেল্প করবে। তো আমি কিন্তু যেভাবে আমার হেয়ার ওয়াশের রুটিন তোমাদেরকে শেয়ার করেছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই করো, তোমরা 100% রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, আশা করি ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আর হেল্প হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে দাও, লাইক করো তোমরা একদম ভুলো না, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।